আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, আর আজকে আমরা তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই পাকোড়া। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিব আলু কুচি। এখানে আমি একটি বড় সাইজের আলু এরকম কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব লবণ 1/4 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ। আপনারা ঝাল বেশি খেলে বাড়িয়ে দিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। কাঁচা মরিচ কুচি 2, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি 2 চা চামচ, দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব 3 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 2 চা চামচ আটা বা ময়দা, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি আটা দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে প্রথমে পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেঙে দিচ্ছি, তারপরে সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নিতে হবে। কুচলিয়ে মেখে নেওয়া যাবে না, এমনভাবে মেখে নিতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। তো আমি হালকা করে আলতোভাবে মেখে নিচ্ছি, আর এই মিশ্রণটা মেখে নেওয়ার পর সাথে সাথেই ভেজে নিতে হবে, না হয় মিশ্রণটা থেকে পানি ছেড়ে দিবে। একদমই দেরি করা যাবে না, আমার মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তৈরি করে রাখা মিশ্রণ থেকে তেলের ভেতর পাকোড়ার আকারে দিয়ে দিব। আপনারা অবশ্যই একবার এই ফ্রেঞ্চ ফ্রাই পাকোড়াটা বাসায় ট্রাই করে দেখবেন। তৈরি করে নেওয়া যেমন সহজ, তেমনি খেতেও খুব মজার। ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদকেও এটা ভুলিয়ে দিবে আপনাদের, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আর এই পাকোড়াগুলোকে মাঝারি আঁচে মুচমুচে করে ভেজে নেবেন। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই পাকোড়াটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাইতে অনেক মজার হয়, তাই আপনারা ঝটপট বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। আর তৈরি করে নেওয়াও খুব সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা তো অনেক পছন্দ করবে এই পাকোড়াটা। তো আমার এই পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পাকোড়াগুলোও দিয়ে দিব তেলের ভেতর। এগুলিও হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।